আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে 8:10। তৈরি বলতে শুধু ড্রেসটাই চেঞ্জ করেছি, আর তো কিছুই না। যেমন চুল ফুলগুলো ওরকম এমনি কোনো সাজগোজ নেই, বেরোবো একটা জায়গায়। আর আজকের দিনটা আমার কাছে, বিকির কাছে আর সুব্রতর কাছে, সবার কাছে একটা স্পেশাল দিন হতে চলেছে। কেন স্পেশাল সেটা জানতে হলে তো পুরো ভিডিওটাই দেখতে হবে। তো 8টার সময় গাড়ি বলা আছে, গাড়িটা আসুক তারপর বেরিয়ে যাবো। দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যেভাবে আপনারা আমাকে সাপোর্ট করছেন ওরমভাবে সাপোর্ট করে চলুন, ঠিক আছে? চলুন, গাড়ি এসে গেছে আমাদের, এই বেরিয়ে পড়ছি। একবার তো জল নিয়ে নিছি হাতে করেই, বিকি শুধু তালাগুলো দিয়ে নিক। ও, এদিকে আজ সকালের গেট খোলা হয়নি। এসে গেছি শিয়ালদা স্টেশন, অনেকটাই টাইম লেগে গেল, অফিস টাইম তো প্রচুর জ্যাম পেয়েছি। আগে ভেতরে ঢুকই। ফ্ল্যাগ বলুন, পতাকা বলুন, ঝান্ডা বলুন, ওটা ওরা দেখলে মনটা যেন একটা আলাদা ফিলিংস হয়, মানে শান্তি লাগে। প্রথমে চলে এসেছি, আর এদিকে ট্রেনও ঢুকছে। দাঁড়ান দেখো, সুব্রতর কোচ নাম্বার হচ্ছে A3। দেখি কত দূরে গিয়ে পৌঁছাবে। বাবা, আমার আওয়াজ আপনারা শুনতে পাবেন কিনা কে জানে। আমাদের A3 আরো এগিয়ে গেছে, আমাদের আবার এগোতে হচ্ছে উল্টো দিকে। এই যে এই গিফটগুলো, এই গিফটগুলো আপনারা হয়তো ভাবছেন কিসের। এই গিফটগুলো হচ্ছে সুব্রত ওর সার্ভিস 37 বছর কমপ্লিট করে আজ বাড়িতে এলো। ওর লাস্ট পেনশন চলে এলো, ওর সার্ভিস ছিল এখনও 2-3 বছর। হ্যাঁ, কত বছর ছিল এখনও চাকরি? 4 বছর এখনও ওর সার্ভিস ছিল, কিন্তু ও ভলেন্টিয়ার পেনশনে চলে এলো। এগুলো হচ্ছে ওর গিফট, এই যে এই একটা, এটা এটা ও যেহেতু পাঞ্জাব থেকে এসছে, পাঞ্জাবের এটাকে কি বলে জানি, ওদের ওখানকার যে ফরমেশন, ফরমেশন সাইন হিসাবে এই গিফটটার জন্য দিয়েছে। লোগো যেটা বলে, আমরা ইউটিউবের এতে বলি লোগো, সেটা বা অনেক কিছুতেই লোগো হয়, শুধু ইউটিউবে না। তো তাদের এখানে যেহেতু বাঘ, এটা হচ্ছে ওদের কালো বাঘ, ওদের কিছু হয় সেটাকে এরকমভাবে দিয়েছে। একটা ত্রিপুরারও আছে না আমাদের, ওটা ওই গন্ডারটা, গন্ডারটা ত্রিপুরার না, মেঘালয়েরও একটা আমার আছে ওপরে টিভির ঘরে, ওখানেও একটা হচ্ছে গন্ডার আছে, ওটা আবার কাঠের দিয়েছিল। এই হচ্ছে ওর গিফট, ওর 37 বছর কমপ্লিট করে চলে এলো আজকে। এই জন্যই আপনাদের বলছিলাম যে আজকের দিনটা
আমাদের কাছে স্পেশাল, কারণ এটা সত্যি একটা ডিফেন্সের মানুষই জানে। কেন বলছিলাম যে আজকের দিনটা স্পেশাল, স্পেশাল এই কারণে যে একটা ডিফেন্সের মানুষই জানে একটা ডিফেন্সের লাইফ কেমন হয়। যে সার্ভিস করে তার যেমন একটা অসুখ কষ্টের হয়, তার ফ্যামিলিরও ঠিক সেই প্রবলেমটাও হয়। তো সেইখানে থেকে আজ আমরা তিনজনে একসাথে থাকতে পারবো, সেই লাইফটা শুরু হলো আজকে। তাই জন্যই আজকের দিনটা আমাদের কাছে খুব বিশেষ দিন। তো তারা সুব্রতকে জিজ্ঞেস করি, ওর এত বছর, অনেক অল্প বয়স থেকেই ফোর্সে চাকরি করছে, ওর কেমন লাগছে একটু জিজ্ঞেস করে নি। তোমার এত বছর সার্ভিস করে বাড়ি আসার পর কেমন লাগছে, দুঃখ হচ্ছে? দুঃখ কিছুই হচ্ছে না, আজ তো 37 বছর আমি ভারতবর্ষের হয়ে একরকম কাজ করে এসেছি, সেখানে অনেক রকমই দুঃখ কষ্ট জীবনযাপন করতে হয়েছে। তাই চাকরির শেষে মনে হলো যেন এবার একটু পরিবারের সঙ্গ দিই, তাই খুব ইচ্ছে হলো লিখে দিলাম, এবং আমার হাতে অনেক সময় ছিল লেখা, চাকরিও এখন অনেক বেঁচে আছে, তাই ভাবলাম যাক পয়সাটাই সব নয় সবসময়, পরিবারের সাথে যদি একটু সময়। অবশ্য ফোর্সের চাকরিটা অনেকে ভাবে পয়সার জন্য, কিন্তু নয়, তাহলে সবাই ওরকম ফোর্সে যেতেও না, এটা আমার মনে হয়। সবাই ফোর্সে যেতে পারে না, ফোর্সে যাওয়ার জন্য কিছুটা নিজেরও ত্যাগ স্বীকার করা, অনেক কিছু আছে, প্রচুর থাকে, শুধু পয়সার জন্য লোকে ফোর্সে যায় না, পয়সা লোকে অনেকে অনেকভাবে করতে পারে, তাই না? তো এই কারণে আর গিফটগুলো এগুলো সুন্দর যত আছে, কিন্তু এর পেছনে অনেক মানে গভীরত্ব যেটা আমরা ফিল করছি, আর আমার একটু খারাপ লাগছে, কারণ ফোর্সের লাইফ আর সিভিলিয়ানের লাইফ পুরো আলাদা, মানে বলে বোঝানো যায় না, তাই না? সেই লাইফটাও তো পাবো না, এটাই মিস করবো আর কিছু। এই ঠিক আছে, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা বেশি বড় করিনি, কারণ এই ভিডিওটা আজকে আমি এইটুকুনির মধ্যেই রাখতে চেয়েছি, কারণ আজকের ভিডিওটা যার উপরে আমি করেছি তাতে অন্য কিছু দেখানো বা এটা ঠিক মানানসই হবে না, সেই জন্য ঠিক আছে, আবার দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই। লাস্টে আপনাদের সাথে সুব্রতর ওখানে লাস্ট দিনের কিছু মুহূর্তের ফটো শেয়ার করছি, সেগুলো দেখবেন, এগুলো আমাদের কাছে স্মৃতি হয়ে রয়েছে, যেগুলো আপনাদের সাথে আমরাও একটু শেয়ার করে নিচ্ছি, ঠিক আছে?